अब इसी किवाड़ को बंद कर। अरे बोलो बोलो। अरे कोने में तो चलो। जन्म हुआ है। রিসেন্টলি মুক্তি পেতে যাচ্ছে হাউসফুল সিরিজের চতুর্থ ছবি হাউসফুল ফোর। আর এই হাউসফুল ফোর ছবি শো যেন হাউসফুল হয় তার জন্য উঠে পড়ে লেগেছে এই ছবির পুরো মিডিয়া দল। প্রচারণের ক্ষেত্রে সব অভিনব উপায় বের করেছেন তারা। এই ছবির মূল অভিনয় শিল্পীরা হচ্ছেন অক্ষয় কুমার, ববি দেওয়াল, রিতেশ দেশমুখ, কৃতি সেনন ও পূজা সহ আরও অনেকেই। ছবির প্রচারণের জন্য তারা সবাই মিলে একটা ট্রেন ভাড়া করেছেন মুম্বাই থেকে দিল্লি। এই সবারের নাম দিয়েছেন চাকায় ভাড়া করে প্রচারণা। ট্রেনে ছিলেন এই ছবির অভিনয়শিল্পী, কলা কৌশলী এবং মিডিয়া কর্মীরাও। রেলওয়ে স্টেশনে যখন তারা পৌঁছালেন তার আগে সেখানে পৌঁছে যান মিডিয়া কর্মীরা। আর বড় পর্দার তারকাদের কাছ থেকে এক নজর দেখতে ছবি তুলতে ততক্ষণে ভেঙে পড়েছে দর্শনার্থীর ভিড়। সবার সঙ্গে ছবি তুলতে না পারলেও উপস্থিত কাউকে হতাশ করেনি এই দল। স্টেশন আমজনদের সামনে তারা বালা চ্যালেঞ্জ করে দেখিয়েছেন, মানে এই ছবির শিল্পীরা বালা গানের সঙ্গে নেচেছেন, সেই নাচের ভিডিও ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালের দুনিয়ায়। আর ট্রেনের ভেতরে ছিল একের পর এক চমক, নানা খেলার পুরস্কার। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় হাউসফুল টিম আর মিডিয়া কর্মীরা দুই ধুয়ে খেলেছেন অন্তাকশির, বাংলা যাকে বলা হয় গানের কলি। গানের শেষ বর্ণ দিয়ে অপর পক্ষে গান গাইতে দেওয়া দেখা গেল কে করার চেয়ে কম নন। শেষ ম্যাচ আর জানা যায়নি কোন দল জিতেছে, তবে সবার চোখে মুখে আনন্দের আর উত্তেজনা দেখে মনে হয়েছে কোন দলে জিতুক আর না জিতুক তাতে কিছুই যায় আসে না। অবশ্য বিজয়কেও নগদ অর্থ প্রদান করা হয়েছে। প্রায় প্রতি ঘন্টায় এই ট্রেন যাত্রার ছবি ভিডিও লাইভে এসে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। প্রচারণে এমন অভিনব কৌশল কোথা থেকে তাদের মাথায় এসেছে কে জানে। ছবিটি বানাতে প্রায় খরচ হয়েছে 75 কোটি রুপি। ছবিওয়ার্স হাউসফুল ফোর ছবিটি দেখতে আপনাদের কতটা এক্সাইটমেন্ট ফিল হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।